তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী মানেই মানুষের সাথে মানুষের পাশে। ফের একবার প্রমাণ হলো কালচিনি ব্লকে মানুষের বিপদ দেখলে সাহায্যের হাত বাড়ান তারা। এদিন কালচিনি ব্লক অন্তর্গত মধু জঙ্গল এলাকায় বুধবার বিকেল 4:30 নাগাদ এক টোটো নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলে ঢুকে যায়, সামান্য জখম হয় চালক। ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেস কালচিনি ব্লক সম্পাদক হায়দার আনসারি সাতালিতে এক অনুষ্ঠান থেকে কালচিনি ফিরছিলেন তৃণমূল কর্মীদের নিয়ে। মধু জঙ্গলে টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে থাকা দেখে ব্লক সম্পাদক হায়দার আনসারি তার কর্মীদের সহযোগিতায় টোটোটি উদ্ধার করে বাড়ি ফেরানোর ব্যবস্থা করে দেন। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ।